মজমু উল ফাতাওয়ার তেরোতম খণ্ডের দুশো পাঁচচল্লিশতম পৃষ্ঠায় তিনি বলেন লারাইবাফতাহ আলা কলু বেআলিয়া ইহিল মুতাকিন ওয়াইব কলু বিহিম মাহ্তাহু বিহি আলা গাইরিহিম রহিম কোনো সন্দেহ নেই জাল্লা তার মুত্তাকি বন্ধুদের এবং তার সৎকর্মশীল বান্দাদের অন্তর উন্মুক্ত করে দেন কারণ তাদের অন্তরগুলো পবিত্র তাদের অন্তরের পবিত্রতার কারণে আল্লাহ আলা তাদের অন্তরগুলোকে খুলে দেন উন্মুক্ত করে দেন সেখানে সুন্দর কথাগুলো ঢুকে এবং সুন্দর কথাগুলোর মকবুলিয়াত তৈরি হয় যেটা তিনি অন্যদের খুলে দেন না তাহলে আল্লাহর যারা মোত্তাকি পান্দা নয় মোত্তাকি বন্ধু নয় ওয়ালি নয় এবং সৎকর্মশীল মানুষ নয় তাহলে তাদের অন্তর কিন্তু বন্ধ থাকে সেখানে সত্য ঢুকে না সত্য ঢোকে শুধু মোত্তাকি এবং সৎকর্মশীল বান্দাদের হৃদয়ে এবং সেটি আমরা দেখেছি সেই রসুলসাল্লা সাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত আসুন আমরা তাকুয়ার চর্চা করি আমরা সততার চর্চা করি সৎ মানুষ সৎ বান্দা হওয়ার চেষ্টা করি মখলেস মেন হওয়ার চেষ্টা করি তাহলে আল্লাহ আমাদের অন্তরগুলোকে খুলে দেবেন এবং এর ফলে আমরা সদা সর্বদা কোরআনকে গ্রহণ করতে পারব। আল্লাহর সুন্দর সুন্দর নাম এবং শেফাত এবং সেগুলোর অর্থকে খুব সহজেই আমরা কবুল করতে পারব আল্লাহ নির্দেশগুলো মেনে চলা আমাদের জন্য সহজ হবে কারণ অন্তরটাকে যে আল্লাহ নরম করে দিয়েছেন খুলে দিয়েছেন উন্মুক্ত করে দিয়েছেন আর আমরা অন্যায় পথে সেরে বেদা আত এবং পাপের পথে যেন না চলি কারণ সে পথে চললে আল্লাহ সিলগালা করে দেন অন্তরটাকে লক করে দেন ফলে আমরা আর সত্যকে কবুল করতে পারি না এটাই আজকের যুগে অনেক মানুষের সত্যকে কবুল না করার কারণ কারণ তাদের অন্তরটা লকড তারা আল্লাহ তালা বলেছেন আফালাইয়া বলেছেন। বরুণ আলকোর আনা কোলো বিন আকালুহা তারা কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করে না নাকি তাদের হৃদয় লকড হয়ে আছে তালাবদ্ধ হয়ে আছে